कुत्ता जदि बर्तने प्लेटे माथाय बारे प्लेट रखसी कुत्ता आगो खे फिलल हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें पानी तो दूध दिया बाली दी डला दिव्या क्यों आधुनिक विज्ञान बोल जिब्बार कुत्तार जिब्बार भितर जो बैक्टेरिया आछे एगुलो एत बेशी पावरफुल केवल पानी दी दूरे जाए ना माटी दी साइड दी डला दीते हैं सुबहानल्लाह पैगम्बरेर प्रतिटि कथा कि दामी विज्ञान काबिल आमल अल्लाह पैगम्बर बोलें قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الملائكه الثلاث تین জায়গায় পাখানা প্রস্রাব করবে না আরব দেশ হাল বিল নদী নালা কিছু নাই আমাদের দেশে তো নদী তিতাস একটা নদীর নাম তিতাস কর্ণফুলী পদ্মা মেঘনা যমুনা কুশিয়ারা সিলেটের কুশিয়ারা খোয়াই মহানন্দা পুনর্ববা হাজার হাজার নদীর ভিতরে আরব দেশে নদী নেই পশ্চিমে লোহিত সাগর পূর্বে পারস্য সাগর ওমান সাগর দক্ষিণে ভারত মহাসাগর উত্তরে সিরিয়া মাঝখানে কোনো নদী নাই সে দেশের নবী যেখানে 50 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ে সকালবেলা যদি মরুভূমিতে কেউ পায়খানা করে বিকালবেলা শুকায় এটা দিয়ে আপনি তরকারি রান্না করতে পারবেন এরকম শুকায় যাবে এত গরম সেই দেশের নবী বলেন ইত্তাকুল মালায়েনা সালাস তিন জায়গায় পাখানা প্রস্রাব করবে না খালের কিনারে রাস্তার ধারে গাছতলা কেন খালের কিনারে পাখানা না করে পাখানা করবো কোথায় সবাই দোকানে ডালি তিতাস নদীর চারিদিকে যদি পায়খানা বাঁধি ফেলি তিতাস নদীর নিচে যতদূর গেছে ওই পানি দিয়ে মানুষ গোসল করে কাপড় ধোয় ভাত তরকারি রান্না করে পেটের ভিতরে যত মহিলা একবারে মানুষ যখন পায়খানা করে বিলিয়ন আফটার বিলিয়ন 10 লাখে 1 মিলিয়ন 1000 মিলিয়নে 1 বিলিয়ন কুটি 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 পোকা ব্যাকটেরিয়া ভাইরাস পায়খানার সাথে আছে এগুলো পানির সাথে মিলি পানি দূষিত হয়ে যায় এই পারে ওই পারে যদি সবাই এখানে ঢালি ওয়াটার অফ তিতাস উড বি পলিউটেড পানি বিষাক্ত হয়ে যাবে এই পানি যদি কেউ খায় এই পানি যদি তরকারি রান্না করে পেটের অসুখ হয়ে যাবে আধুনিক বিজ্ঞান বলে মানুষের যত অসুখ 70 ভাগ পানি থেকে আল্লাহ পয়গম্বর বলেন পানি নষ্ট করা যাবে না 1500 বছর আগে আরব দেশে কোনো নদী নেই সারা দুনিয়ার নবী কাফাতাল লিন্নাস বাশারা ওয়া নাযীরা এই জন্য বলেন নষ্ট করতে পারবে না পানি গাছতলা যদি করো রাস্তার কিনারে যদি করো মানুষ হাঁটাহাঁটি করবে পায়খানা গন্ধ প্রস্রাব গন্ধ উৎকট গন্ধ খারাপ গন্ধ এ গন্ধ নাকের ভিতরে ঢুকি পেটের ভিতরে গলার ভিতরে বাইরে ঢুকে যাবে পরিবেশ নষ্ট করা যাবে না নির্ধারিত জায়গায় পায়খানা করো সুবহানাল্লাহ হযরতের কথা কত দামি আল্লাহর পয়গম্বর বলেন প্রস্রাব করি পায়খানা করি ডিলা লইবা টিস্যু ব্যবহার করবা এরপরে পানি দিয়ে দিবা কত সুন্দর নাজাফাত তাহারাত